গুড মর্নিং মাই অল ডিয়ার ফ্রেন্ড, মানে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলাটা। তো দেখতে পাচ্ছ আমি এখন ঘুম থেকে উঠিনি, এখন বাজে বেলা 7:45। তো এখন আমি এখনও ঘুম থেকে উঠিনি, আর কি বলবো, রাতটা এত ছোটো হয়েছে মনে হচ্ছে 10:30 পর্যন্ত ঘুমাই। রাতে আমার ঘুমই হয় না, ঘুমাতে 12টা আর তারপর কখনটা ঘুমাই আমার ভালোই লাগে না, সারাদিনে তো শুতে পারি না ঠিক মতো, যার জন্য আমার না সকালের দিকে একটুটাও উঠতে ইচ্ছা করে না। কিন্তু উঠতে ইচ্ছা না করলে উঠতে হবে, উপায় নেই, অনেক বেলা হয়ে গেছে, আর বেশি বেলা করলে শরীরও খারাপ লাগে আর একদিকে আমার কাজেরও ব্যাঘাত ঘটে, সেই জন্য আমাকে উঠতেই হবে। জানি উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যদি সারাদিন শুয়ে থাকি, কেউ যদি একটু থাকতো আমার ভালোই হতো, আমি একটু ঘুমাতে পারতাম কাজ মাছে না করে। অনেকদিন বাপের বাড়ি যায় না, তো যার জন্য আমার খুবই মনটা খারাপ করে, বাপের বাড়ি গেলে একটু নিরালয়ে ঘুমাতে পারবো। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, এখন আমাকে উঠতেই হবে, আর উপায় নেই। তো এত বেলা হয়ে গেছে আর আমি না উঠলে আমার তো কাজের 12টা বাজবে, না পারবো বাড়ির কাজ করতে, না পারবো বাইরে যেতে, তো সেজন্য ঝটপট ওঠে শুধুমাত্র বাসে কাজ তো করবোই না, শুধু ঘরটা বাসে ঘর ঝাড় দিয়ে আমাকে কাজে বেরিয়ে যেতে হবে। আর তোমাদের দাদাভাই দাদানকে ব্রাশ করাবে, ঘুম থেকে উঠাবে, খাওয়াবে, তারপরে স্কুলে পাঠাবে। তো না আর দেরি করছি না, উঠেই পড়ি, কাশিও হয়েছে, শরীরটাও ভালো লাগছে না, না আর উপায় নেই, উঠতেই হচ্ছে, উঠে পড়ি। এই দেখো বাইরেটা করতে ভালো লাগছে, সকালবেলার বাইরেটা তো খুবই ভালো লাগে, মানে রোদ এখনও ঠিক মতো ওঠেনি, আর আমাদের এখানে এত গরম পড়েছে, গরমে মানে থাকা যায় না দুপুরবেলাটা, তো এখন একটু ভালো লাগছে, রোদ বাও নেই বাইরে, আর এত গরম পড়েছে না গরমে অলস্যতা শরীর হয়ে যায়, আর মনে হয় যেন কত পরিশ্রম করেছে এরকম একটা ভাব। আর তোমাদের দাদাভাই তো অনেক সকালে উঠেছে, উঠেই আমাদের র্যাবিডদেরকে নিয়ে ও মানে কী বলবো, সকালবেলা উঠে ঘুমানোর আগে আর সকালবেলা ঘুম থেকে উঠে ওর কাজ হচ্ছে ওদেরকে আগে টাইম দেওয়া। তো দেখো ছোটো ছোটো বেবিদেরকে ও খেলা করাচ্ছে, মানে ওদেরকে ছেড়ে দেওয়া হয় না, মশার ভিতরে রাখা হয়, তো ওদেরও তো ইচ্ছে করে একটু খেলতে, তার জন্য সকালবেলাটা একটু ছেড়ে দিতে দেয়, মানে 2-5 মিনিট ওরা একটু খেলা করে তারপর আবার মশার ভেতরে রাখা হয়। তো দেখো বেবিরা খেলছে, আর ওদেরকে খাবারও দিয়েছে, ঘর পরিষ্কার করাচ্ছে, ও দিনে 2 বেলা তাই করে, আর আমি সারাদিনে ঘাস মাছ দিই, এটা ওটা আমিও করি, ও একাই করে, আমিও করি কাজের পাঠাবে।